আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম একবার তার প্রভুকে সম্বোধন করে বলেছিলেন, আমার প্রভু, তোমার বান্দাদের মাঝে কোন বান্দা তোমার সবচেয়ে বেশি প্রিয়, যাকে তোমার সন্তুষ্টির জন্য আমি ভালোবাসতে পারি? তার প্রভু বললেন, হে দাউদ, মানুষের মাঝে আমার সবচেয়ে প্রিয় বান্দা হলো সে যার অন্তর আল্লাহর ভীতিতে পরিপূর্ণ, যার হাত মানুষের অনিষ্ট করা থেকে পবিত্র, যে পশ্চাতে মানুষের নিন্দা করে বেড়ায় না, সে এতটা দৃঢ়তা ও সহনশীলতা অধিকারী যে পাহাড় টলে তো সে টলে না, সে আমাকে ভালোবাসে, সে তাকেও ভালোবাসে যে আমাকে ভালোবাসে, তাছাড়া সে মানুষের অন্তরে আমার প্রতি ভালোবাসার সৃষ্টির প্রয়াস চালায়। নবী দাউদ বললেন, হে আমার প্রভু, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি এবং তাকেও ভালোবাসি যে তোমাকে ভালোবাসে, কিন্তু আমি কিভাবে তোমার বান্দাদের অন্তরে তোমার ভালোবাসার সৃষ্টি করব? জবাবে তার প্রভু বললেন, তুমি তাদেরকে আমার নিদর্শন সমূহ, আমার দেওয়া বিপদ পরীক্ষা এবং আমার নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দাও। হে দাউদ, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি মজলিমের সাহায্য করবে কিংবা জুলুমের সময় মজলিমের পাশে দাঁড়াবে, আমি সেদিন তার কদমকে মজবুত রাখব, যেদিন সমস্ত পা পিছলে পড়বে, অর্থাৎ কিয়ামতের দিনে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ নিকটবর্তী হতে পারব, যেভাবে দাউদ আলাইহিস সালাম নিজেও শিক্ষা নিয়েছিলেন।